আমন্ত্রণ। এসটিভি নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। নাশকতাকারীদের রুখে দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা মেট্রো রেল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করলো তাদের বিচার জনগণই করবে বলে জানান তিনি। সকালে কোটা সংস্কার আন্দোলনের সময় মিরপুর 10-এর ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন শেষে এমনটি জানান প্রধানমন্ত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রো রেল উত্তরা কমলাপুর রুটে চালু সম্ভাব্য তারিখ ঘোষণা করবে কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনে মিরপুর 10-এর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুনের পর ডিএমটিসিএল মেট্রো রেল বন্ধ ঘোষণা করে। ঢাকাসহ বিভিন্ন জেলা সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন আরও 4 জনের মৃত্যু হয়েছে। বুধবার ঢাকা মেডিকেলে 3 জন ও মঙ্গলবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে 1 জনের মৃত্যু হয়। এ নিয়ে 201 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। চলমান অস্থিরতার মধ্যে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চলতি মাসে 3 দিনের এবং পরবর্তী মাসের 1 দিনের 8টি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের। স্থগিত হওয়া সব পরীক্ষা 11 আগস্টের পর অনুষ্ঠিত হবে। 21শে পদক ও বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ, ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ডক্টর মাহবুবুল হককে চট্টগ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এর আগে তার মরদেহ রাজধানীর পোটেরার বাসায় জানাজা হয়। দীর্ঘদিন হৃদরোগ ও কিডনি জটিলতায় ভুগে দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাকিন আহমেদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 6:50 আমেরিকার ভার্জিনিয়ার সেন্ট্রাল হাসপাতালে মারা গেছেন। সীমিত পরিসরে আজ থেকে স্বল্প দূরত্বে ট্রেন চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ রেলওয়ে। সরকারের নির্দেশনায় ট্রেন চালানোর সিদ্ধান্ত বাতিল করেছে কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তনগর সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে রায়পুরে মেঘনা উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি ও কাঁচা পাকা নিচু ঘরগুলো পানিতে তলিয়ে যায়। এবার এশিয়ার 3 দেশে শক্তিশালী ঝড় গেইমির তাণ্ডবে এখন পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ফিলিপাইনে আঘাত হানা এই টাইফুন আজ তাইওয়ানের উপকূলে আঘাত হানে। তবে এর আগে দেশটিতে 3 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে 220 জন। ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলকভাবে উড়োজাহাজ চলাচল ও স্কুল বন্ধ রাখা হয়েছে। এবার থাকছে মাঠে মাঠে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টের উদ্বোধনী দিনে নাটকীয়তার চূড়ান্ত রূপ দেখেছে বিশ্ব। মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনা 2-2 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ার প্রায় 2 ঘন্টা পর বদলে গেছে ম্যাচের ফল। নাটকীয়ভাবে ম্যাচ হেরে গেছে আর্জেন্টিনা। ফুটবলের দীর্ঘ ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন। ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নালিশ জানিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে। এমন সিদ্ধান্তকে নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছেন আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাচেরানো। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসটিভি সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।